সাহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ। দুই দুই রাকাত কি? তাহাজ্জুদের তিনটা নগদ পুরস্কার। এক নম্বরে চেহারাটাকে সুন্দর করে দেয়, দুই নম্বরে দিলটাকে আলোকিত করে দেয়, তিন নম্বরে রক্তকে খুশি করে দেয়। আল্লাহ। চার নম্বরে মিথরাদাতুল জাসাদে আনিত্তা, হাজারো রোগ ব্যাধি থেকে শরীরটাকে সুস্থ করে দেয়। মিথরাদাতুল জাসাদে আনিত্তা, কি থেকে? হাজারো রোগ ব্যাধি থেকে শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। কয় না? এরপরে আল্লাহু আকবর কবীরা মিনহাতুন আনিল ইসমি, গুনাহ যদি তার সামনে আসে রব তাকে বলে তাহাজ্জুদ, তুই ওর গুনাহর ওর মধ্যে হায়েল আর পর্দা হয়ে যা, ওকে গুনাহ করতে দিস না। সুবহানাল্লাহ বলবেন না? মিনহাতুন আনিল ইসমি, তাহাজ্জুদ কি? ফাইন্না আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদু, তোমরা তাহাজ্জুদ পড়ো। ফাইন্নাহা দাবুস সালিহিন, সমস্ত নবীদের জমানা যত নেক কাজ ছিলেন সমস্ত নেক কাজের বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ কি? সমস্ত নেক কাজের কি? তাহলে সব তাবি তাহাজ্জুদ গুজার, সব তাবি তাহাজ্জুদ গুজার, সব তাবি তাবি তাহাজ্জুদ গুজার। এখন রমজানে তো ভাত খেতে হলেও উঠতে হয়, হ্যাঁ পোতা খেতে হলেও তো কি পোতা না? কোন জোয়ানটা বলো ইনশাল্লাহ। আরেকটা সবক শিখে দি, তাহাজ্জুদটা পড়ে কইবা আল্লাহ লন্ডনের বিষয় ব্যবস্থা করে দেব। তুমি কইয়া চাও 40 দিন, যদি লন্ডনের ভিসা না হয়েছে আমার কইও। যা চাইবা সব দিব, যা চাইবেন কি সব। এবার শুনেন, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ, তিনি বরিশাল সফরে গেছেন, সফর সঙ্গী ছিল হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ। আমি হযরত নানুপুরের জবান থেকে শুনছি, হুজুর যে বাড়িতে মেহমান ছিলেন তো ওই বাড়িতে তাহাজ্জুদ পড়ে উঠে তাহাজ্জুদ পড়ছে, পয়রা বাড়িওয়ালা আসছে, হুজুর কিছু লাগবে? লাগবে, আমি বরে খাবো, বরে বরে। আচ্ছা গরো যদি বরে না থাকে দিব কত? কি চালনি ড্রামে আছে কি? ঘরে আফেল থাকা সহজ, লেকিন বরে থাকা সহজ না, বিষয়টা বাস্তব না বাস্তব। আমি বরে খাবো, বেটা মাথা থাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড়ই পাবো কোথায় এখন? বড়ই পাবো কোথায় আমি এখন? তো বলতেছে হযরত কি করবে, কাসু মাসু করে, তাই কি হয়েছে তোমার, কি হয়েছে? কইছে আপনি বড়ই খাবেন, আমি বড়ই পাবো কোথায়? কই সময়টা কত দেখো ভাই, কই সময় ধরো 4:30 মাসালান, তাহলে তো সময় এখন আসেনি, পাঁচ তো কাচ্ছে। তা আমার রব বলছে আলা কাদা আলা কাদা আলা কাদা, যেটা চাইবা সেটা দিব, যেটা চাইবা সেটা দিব, যেটা চাইবা সেটা দিব। আরো আছো কেউ এটা চাইবা, আরো আছো কেউ এটা চাইবা, আরো আছো কেউ এটা চাইবা। এখন সময় যত, আমি তো বড়ই কেনা খাইতেছি, এটা কি আজকে বেশি জিনিসটা? আমি কি হীরা চাইছি, বড়ই কেনা চাইছি কি? ওই বেটা দরজা খুলি বাইরে সার দেখে এক বেটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে বড় হয়েছিল, আমি হুজুর লেগে একটু নিয়ত করে আসছি। আলা কাজার মধ্যে বড়ই আছে, তাহাজ্জুদ পড়ে যা চাইবা তা দিব ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। তাহলে ফরজ ফজর নামাজ বাদ দিয়ে বা তাহাজ্জুদ পড়ো কি? যেমনটি সহবরত রোজা রাখছেন কিন্তু ফরজ রোজা রাখছেন না। আচ্ছা ফরজ রোজা পরে ছেড়ে দিবে এমন মানুষও তো সহবরত রোজা রাখছে, কি লাই ওরে বাপরে এত দামি রোজা, সহবরত রোজা তো অনেক দামি। নফল নফল, সুন্নত সুন্নত, ফরজ ফরজ, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে। তাহলে আমরা কি কি করবো? তেলাওয়াত বেশি বেশি করে করবো।
তারপরে কি করব জিকির বেশি বেশি করে করব তারপরে কি পড়ব তাহাজ্জুদ এর পরের কাজ ইতআমুত তাআম বেশি বেশি করে আরেকজনকে ইফতার করানো আরেকজনকে খানা খাওয়ানো আরেকজনকে কি করানো আরেকজনকে ইফতার করানো এটার সবচেয়ে সুন্দর এক বুদ্ধি হলো আপনার নিকটতম আপনার প্রতিবেশী কোনো মাদ্রাসা যদি থাকে যেই মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে ওই মাদ্রাসা যদি আপনি এক বস্তা খেজুর পুছিয়ে দিতে পারেন এক বস্তা সোনাবুট পুছিয়ে দিতে পারেন ওরা পুরো রমজান ইফতার করবে আপনার সোনাবুট দিয়ে সকলের সমপরিমাণ রোজার নেকি আপনি পেয়ে যাবেন এই পলিসিটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কারোর জন্য নাই বাংলাদেশের জন্য এই পলিসিটা আছে আলহামদুলিল্লাহ বলবেন না আসলে বিষয়টা কি আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান সুবহানাল্লাহ কত রে গরিব বানাইছি তো যা তোর রোজা 100 জন মানুষের রোজা অর্জন করার লাগা মাত্র এক ফেডি এক প্যাকেট খেজুর দিলে যা সুবহানাল্লাহ এই পলিসিটা আমাদের জন্য সুন্দর না আপনারা কানাডায় বসে কি পলিসি সহজ লন্ডন বসে গিয়ে পলিসি সহজ কিন্তু আমাদের জন্য কি সহজ আল্লাহ তৌফিক দান করুন আপনার নিকটতম প্রতিবেশী গরিব প্রতিবেশীদেরকে মাঝে মাঝে খানা খাওয়াবেন মাঝে মাঝে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ এক বস্তা খেজুর কিনবেন কত 2500 টাকা 3000 টাকা কিনে আপনার গরিব প্রতিবেশীদের কাছে 2 কিলো 2 কিলো করে পুছিয়ে দেন ওরা তৃপ্তির সাথে ইফতার করবে আপনি ওদের পুরো রোজার সওয়াব পেয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন এরপরে হলো রোজানা ইফতারের আগে পরে সেহরির আগে পরে একটু দোয়া করা করবেন তো ইনশাআল্লাহ এই হলো আমাদের রোজার মোটামুটি কি সিলেবাস রোজার মোটামুটি আমল কেমনে আমি রোজার দিনগুলো কাটাবো কেমনে আমি রোজা কাটাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কখনো তেলাওয়াতে যাবে কখনো জিকিরে যাবে কখনো তাসবিহাতে যাবে কখনো দোয়ায় যাবে আর কিছু না পারেন ঘুমাবেন তবুও মোবাইলে ঢুকেন না কিছু না পারলে কি করবা কও তারপরেও কি মোবাইলে আর যাইব না আল্লাহ তৌফিক দান করেন রমজানের আখেরি কাম হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ দিমাগের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা গীবত করব না বলেন রমজানে ভুলো গীবত নাম নিব না ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ গীবত করব না চোখে ভিন নারী দেখব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একবার দেখছেন রোজাটা ছিদ্র হয়ে গেছে আবার দেখছেন দুটা ছিদ্র আবার দেখছেন তিনটা ছিদ্র তো কয়টা ছিদ্র হইলে আপনার রোজাটা দামি হইল এজন্য ইনশাআল্লাহ এবার রমজানে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এই কথাগুলো যদি প্রত্যেকটা মসজিদে এই কথাগুলো চর্চা হইতো আপনারা জুমার দিনে করবেন ইনশাআল্লাহ আর কয়টা জুমা পাবো আমরা রমজানের আগে দুইটা দুইটা পাবেন রমজানের আগে জুমাগুলোতে ইনশাআল্লাহ এগুলো মুজাকারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা এই মসজিদকে ভরপুর কবুল করেন আল্লাহ যারা আমাকে একটু সুযোগ দিয়েছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন দুই নাম্বার কাজ বেশি বেশি জিকির বলেন এখন যারা তেলাওয়াত করেন না তারা কি করবেন আল্লাহ জিকির করবেন সবচেয়ে বেশি কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কষ্ট করে 70,000 বার কালিমা তৈয়বা একটা খতম করে নিতে পারেন আশা করা যায় কবর আজাব হবে না আচ্ছা 70,000 বার কালিমা তৈয়বা একটার দাম যদি 10 দুনিয়া বরাবর হয় 70,000 বার কালিমা তৈয়বা বলার দাম কেমন হবে বাবারা পায়ে ধরে বলি ওরা পড়তে শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ হায়াতের ভিতরে শেষ হয়ে যাবে শুধু টার্গেট করেন শুধু কি করেন এখন ডিজিটাল তাসবি আছে পড়েন 70,000 বার পড়েন 1,000 বার পড়ে একটা রশিদে কিছু লাগিয়ে দেন দেখবেন কতক্ষণ পরে 70,000 হয়ে গেছে হ্যাঁ ওরা খটখট করে এটা ভাল লাগে না খটখট ছাড়াও এখন আছে
ঠিক না? হ্যাঁ আছে মাশাআল্লাহ। তাহলে আমরা যারা কোরআন শরীফে এতক্ষণ হাত তুলছেন এবার অন্যরা এক একজন করে হাত তুলে দেব। আপনি কতবার এই এই কি কালেমা তৈবা কতবার পড়বেন? এবার আমরা হাত তুলান মাশাআল্লাহ 70,000 বার কালেমা তৈবা বলেন একবার পড়ে মার জন্য দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন বলেন তো আমরা নিয়ত করেন না কেন? আল্লাহ কবুল ফরমান, সবাই বলে দেন না, বলেন না জরুর, আল্লাহ সবার আমিন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। হ্যাঁ আমার তো মনে হয় সাত আসমানে ফেরেশতারা খুশিতে জোয়ার নাচতেছে, বলে কি এরা করে কি এই মসজিদে হচ্ছে কি হচ্ছে কি প্রতিযোগিতা হইতেছে? আজীব কথা শুনবেন, আজি আশ্চর্য কথা শুনবেন, আজকে আজকে শুনছি, আজকে আজকে শুনছি 40 দিন ইয়ের উপরে কিসের উপরে তাকবীরুল উপরে পুরস্কার ঘোষণা দিচ্ছে একটা সাইকেল 40 দিন পড়লে কতটা আপনাদের সিলেটে সিলেটে 87টা দিছে 87টা সাইকেল তালিমুদ্দিন একাডেমি কতটা দিছে 87। আচ্ছা রবের কাছে কেমন লাগছে এখন? ওই সিলেটেও পাইছি। তুমি পাইছো সাইকেল পাইছো? দাঁড়াও দাঁড়াও দুনিয়া দেখো 40 দিন এক টানা তাকবীরের সাথে নামাজ পড়ে একটা সাইকেল পুরস্কার পাইছে। দুই মাস পড়ছে ওরা আসলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সাইকেলের জন্য 40 দিন পড়ছি 40 দিন পরে সাইকেল পেয়ে গেছি আর 40 দিন পরে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবো। আল্লাহ কবুল করো বলো জীবন আর কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাকবীরের সাথে নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, রমজান মাসের রোজা এবার বলো কারা কারা ছাড়বা কারা কারা বলো কারা কারা ছাড়বেন হাত তোলেন রাখবো কারা কারা নাবালেকরা হাত হাত নামান নাবালেকরা যারা নাবালেক তারা হাত নামাবেন যারা নাবালেক যারা যারা এখনো বয়স হয়নি 15 বছর তোমরা হাত তুলবে না আর বাকিরা বলেন রোজা রাখবেন কারা কারা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই কতদিন 30 দিন কতদিন কতদিন এবার তারাবি 20 রাকাত 30 রাত 20 রাকাত 30 রাত হাত নামান আল্লাহ তৌফিক দান করুন কি হাই ওয়াসাবিকু হ্যাঁ না 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 ফাসতাবিকুল খায়রাত আরে প্রতিযোগিতা করো শুধু ভালোর মধ্যে প্রতিযোগিতা করো কত বিষয়ে প্রতিযোগিতা আছে আছে না নাই এখানে থাকবে না কেন? এবার জওয়ানরা আমরা ছোটবেলায় যখন নাবালক ছিলাম তখন স্কুল খুললে প্রাইমারিতে স্কুল খুললে রোজার পরে ঈদের পরে যখন স্কুল খুলতো ছাত্ররা সাথীরা সাথীরা এই আছে এবার কটা রাখছিস ভাই আমি 13টা রাখছি চাপে তো আমি 17টা রাখছি বলতাম কি বলতাম না আপা আম্মার সাথে যুদ্ধ করতাম জাগান না কেন আমার ছোটবেলা আমরা কান্দতাম না খায় রাখতাম আব্বা ফিটে লাগাইতে দুপুরবেলা ভাত খা আবার কবর কাল্লা জান্নাতে টুকরো বানিয়ে দেন এই জন্য বালে যারা আছে রোজা রাখবো তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত ইনশাল্লাহ পাক্কা নিয়ত রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দাও। তারা আমি কতদিন করবা কত রাত 30 রাত কয় রাকাত 20 রাকাত 20 রাকাত 30 রাত 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 যে কয় না তার নাকটা টানে দাও কয় রাকাত কয় রাত এ বাচ্চাগুলোকে এভাবে না বললে এগুলো হবে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে এরপরে কমপক্ষে